নবীজি এক হাদিসের ভিতরে বলেছেন উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের আগে ছয়টা আলামত তোমরা দেখবে ছয় আলামত যখন তোমার সামনে চলে আসবে বুঝবা কিয়ামত চলে আসতেছে আর দেরি নেই কয় আলামত ভাই একটু সবাই মনোযোগ দিয়ে বলি কয় আলামত ছয় আলামতের প্রথম আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাউতি উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের আগে ছয়টা আলামতের প্রথম আলামত নবীজি বলছেন আমাকে তোমরা পাবে না আল্লাহ নবীকে জীবনে কোনোদিন দেখি নাই স্বপ্ন যুগেও নবীজির চেহারা দেখি নাই বড় আদরের উম্মত আমরা নবী আমার আপনার জন্য বারবার আল্লাহর কাছে বলতেন ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এক নজর যদি আমার উম্মতগুলাকে দেখতে পেতাম আমার ভাইগুলাকে দেখতে পেতাম সাহাবাই কেরাম বলতেন আলাসনাই খোয়ানুক ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই আল্লাহর নবী বলতেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না দেখি মান আনবে তারা হবে আমি নবীর ভাই আজকে যারা মাহফিলে বসলেন একদিনের জন্য নবীজিকে দেখেন নাই নবীজি আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ওয়ামার আল্লাহ দয়া করে মায়া করে উম্মতগুলোকে মাফ করে দেন নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে সেই নবীর মহব্বতে যারা বসেছি নবী দুনিয়া থেকে চলে যাবেন এক নম্বর আলামত এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাতহু বাইতিল মুকদ্দাস দুই নম্বর আলামত হচ্ছে আবার গর্জে উঠবে মুসলমান এমন ভাবে গর্জে উঠবে আজকে যদি আমার বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়া হয় বলা হয় তোমাদেরকে ফিলিস্তিন যেতে দেওয়া হবে লাখো মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের বাইদের পাশে দাঁড়াবে ঠিক কিনা বলে এই যে নবীজির হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন বাইতুল মুকদ্দাসের বিজয় হবে এই হাদিসের বাস্তবায়নে সাহাবাই কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবাই কেরাম বিজয়ের জন্য প্রস্তুতি নিলেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় শাম দেশের গভর্নর ছিলেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসের বিজয় মুসলমানদেরকে দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এরপর সালাউদ্দিন আইয়ুবি আহারে মুসলমান আজকে আমার দেশের কিছু ঘোমটাওয়ালা শায়েখ সালাউদ্দিন আইয়ুবির আকীদা নিয়ে প্রশ্ন তোলে আহারে মুসলমান সালাউদ্দিন আইয়ুবি রণতুর্যবাদক এমন একজন মুজাহিদ ছিলেন যেই বাইতুল মুকদ্দাস ক্রুসেডাররা দখল করে নিয়েছে সেই বাইতুল মুকদ্দাসে এমন হত্যা যজ্ঞ তারা চালিয়েছিল আজান দেওয়ার মতো কোনো লোক নাই আজান দেওয়ার মতো কোনো লোক ছিল না পরিস্থিতি এমন হয়েছিল হাজারো মুয়াজ্জিনদেরকে শহীদ করে দেওয়া হয় আলেমদেরকে জবাই করে হত্যা করা হয় সেই সময়ে সালাউদ্দিন আইয়ুবি
রণতুর্যবাদক ইসলামের এই বীর তিনি যখন লেগে যান জিহাদের ময়দানে আবার এই বাইতুল মুকদ্দাসকে ছিনিয়ে আনেন এবং বলে যান ততদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাসকে কেউ ছিনিয়ে নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতালোভী হবে না আজকে তাকায় দেখেন দিক দিগন্তে প্রান্তে প্রান্তে ক্ষমতালোভীরা ক্ষমতায় বসে আছে ঠিক কিনা বলেন ক্ষমতালোভীরা ক্ষমতায় বসে আছে বাইতুল মুকদ্দাস আমরা হারিয়ে ফেলেছি তিনি বলেছিলেন চরিত্র যতদিন মুসলমান ধরে রাখবে বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নিতে কেউ পারবে না আজ মুসলমানের চরিত্র নাই তিনি বলেছিলেন মুসলমান যতদিন মাদকাসক্ত না হবে বাইতুল মুকদ্দাস কেউ ছিনিয়ে নিতে পারবে না আজকে আমার বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নিয়েছে আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের পাশ দিয়ে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন এই জায়গাগুলো এই বছর আমি ঘুরে এসেছি জর্ডানে গিয়েছিলাম নবীজি যাওয়ার সময় বললেন তাহতা কাসিবিল আহমার লাল বালুর ডিবির নিচে আমার ভাই মূসা ঘুমায় আছে বাইতুল মুকদ্দাস বিশ্ব নবীর সফরে যখন গিয়েছিলেন মেরাজের রজনীতে নবীজি বলছেন আমি দেখলাম ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি আমার ভাই মূসা কবরের ভিতরে নামাজরত অবস্থায় আছে বাইতুল মুকদ্দাস মুসলমানের দিলের হৃদয়ের তামান্নার সঙ্গে মিশ্রিত ১৬ কিংবা ১৭ মাস ধরে নবীজি সেদিকে ফিরে নামাজ পড়েছেন প্রথম কেবলা মুসলমানের আজকে সেই ভূমিকে যদি তারা দখল করে নিতে পারে তারা হাত বাড়াবে কাবার দিকে মাদিনাতুল মুনাওয়ারার দিকে মুসলমান ঘুমায় থাকার সময় নেই রসুল বলে গেছেন আবার বিজয় হবে এই বিজয় এমন বিজয় আসবে আজকের অন্ধকার দেখে ভেঙে পড়ার কোনো কারণ নাই মনে রাখবেন এই অন্ধকারের পরে পানি বন্ধ হয়ে যাবে হসপিটাল বন্ধ হয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে এরপরেই মুতার প্রান্তের মতো সাহায্য চলে আসবে ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীতে দ্বিতীয় নম্বরে বললেন বাইতুল মুকদ্দাসের কথা তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন কষ্ট হচ্ছে আপনাদের আর আধা ঘন্টা একখানা কষ্ট দিলে বেশি কষ্ট হবে না বাজি হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বী কইছে হুজুর নয়ব আর এক ঘন্টা লাগিবে বরাবর মাশাআল্লাহ আমি খুব আনন্দিত আজকের এই মাহফিলে তরুণরা যেভাবে তাকায় আছে ভাই সারা জীবন মাহফিল করার জন্য আমরা এখানে বসি নেই রাজপথে দিন বিজয়ের জন্য যেদিন রক্তের প্রয়োজন হবে প্রথম সারিতে দাঁড়ায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা বলে আমার ভাইরা শুকাতি এক বছর দু বছর ধরে নয় আটটা দশক ধরে ফিলিস্তিনে বড় বড় হামলা চলছে মুরসি রহিমাহুল্লাহ যখন ক্ষমতায় ছিল তিনি বলেছিলেন লা তাত্রু গাজ্জা ওয়াহদা গাজ্জা তোমাদেরকে আমরা একা ফেলে দেব না একটা রক্ত যদি গাজ্জার বুকে পড়ে হারে হারে ইহুদিদেরকে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে এর নাম মুসলিম শাসক আজকে আমরা বড় অসহায় আজকে আমরা বড় অসহায় আমাদের পক্ষে তেমন কেউ নাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ যখন কেউ থাকে না দেওয়ালে পিঠ ঠেকে যায় আপনি তো আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেন বদরের প্রান্তে আল্লাহ আপনি ফেরেশতা প্রেরণ করেন মুতার প্রান্তে হাজারো লাখো হেরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে আল্লাহ মাত্র ৩০০০ সাহাবি দিয়ে আপনি যেভাবে বিজয় দিতে পারেন আজকের আল্লাহ হামাসকে দিয়ে আমার ফিলিস্তিনে আমার গাজার ভিতরে আল্লাহ আপনি বিজয় দান করে দেন পড়েন আমিন
তিন নাম্বার নবীজি বলছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, আলামত ঠান্ডা জনিত একটা মহামারী দেখা দিবে, শ্বাসকষ্ট শুরু হবে, এরকম মহামারী কি পৃথিবীতে আসছিল? ফায়াযাল্লু সাখিতা, এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে, 1,000 টাকা কাউরে দিবেন, 100 দিনার কাউকে দিবেন, কিন্তু চেহারার ভিতরে একটু হাসি ফুটবে না। আজকে বাজারে যখন 1,000 টাকা নোট নিয়ে যান, কয়টা কাঁচামরিচ আর কয়টা পেঁয়াজ আর পটল ছাড়া কিছুই জোটে না। আরে কথা কয় না, আমি কি বেঠিক বললাম? 1,000 টাকায় কি কি পাওয়া যায় একটু লিস্ট দেন তো ভাই। না বাজি, কাঁচামরিচ আর পেঁয়াজ না, আরো কিছু পাওয়া যায়? একটু আলু কিনতে পারবেন, পটলও সাথে কিনা যাবে, টমেটো কিনা যেতে পারে, কিন্তু সাথে আর কোনো গোস্ত অ্যাড করা যাবে না, ঠিক কিনা বলেন? এরকম সময়টা এসে পড়ছে পুরাপুরি আমাদের চোখের সামনে। 4 নম্বরটাও মিলে গেছে, এবার 5 নম্বরে, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজ আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, নানান রকমের ফিতনা ঢুকে গেছে, বেপর্দা চলে এসেছে, বেহাপনা ঢুকে গেছে, গান বাজনা মিউজিক ঢুকে গেছে, অশ্লীল টিকটক ঢুকে গেছে, বুরু প্লাক নানাভাবে অন্যায় সাজসজ্জা আরবের ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, দুইটা হাতের মধ্য থেকে আঙ্গুল দুইটাকে মিলায় নবী যেইভাবে দেখালেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবাত আর এই আঙ্গুলটার নাম বিনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আঙ্গুলটার নাম ইবহাম, এই আঙ্গুলটার নাম সাব্বাবাত, দুইটা আঙ্গুলকে মিলায় নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব নাকি? এত এত নেককার দিনদার আমাদের মাঝে। আল্লাহর নবী বললেন, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় অশ্লীলতা যখন বেড়ে যাচ্ছে, অবশ্যই যিনি পাকড়াও করবেন তিনি কে? 5 নম্বরটা শেষ, 6 নম্বর যে আলামতের কথা নবীজি বলছেন, মনোযোগ আছে তো ভাই? এরপরে জিজ্ঞাসা করবো দেখি কার মনোযোগ আছে। 6 নম্বর, 6 নম্বরে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন, রোমকদের সঙ্গে তোমাদের চুক্তি হবে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। আজ রাশিয়া মুসলমানদের পক্ষে কথা বলছে, জাতিসংঘে সেদিন পর্যন্ত রাশিয়া পক্ষে কথা বলেছে, হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ থেকে যে প্রস্তাব পাশ করতে চেয়েছে, রাশিয়া তার বিরোধিতা করেছে। নবীজি বলছেন, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এই খ্রিস্টানরা একসময় ছিল ইস্তাম্বুল, বাইজেন্টাইন সম্রাটদের সময়ের সভাসদ ছিল আজকের ইস্তাম্বুল, ব্যবসায়িক বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল ইস্তাম্বুল। ওই জায়গাটা আল্লাহ আমারে দেখাইছে, পুরাটা জায়গা ছিল খ্রিস্টান অধ্যুষিত। খয়রুল আমিরি আমিরুহা, নবীজি বলছেন, এই জিহাদে যে আমির নেতৃত্ব দিবে কত না সেরা হবে সে আমির। 21 বছরের একজন যুবক আমির দ্বারা গেল মুহাম্মদ আল ফাতেহ, তার নেতৃত্বে আল্লাহ পাক এই জাতিকে ইস্তাম্বুলকে বিজয় করে মুসলমানদের নেতৃত্ব আল্লাহ পাক জারি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে আজকে বলবো, পিছনে বসে দুই যুবক কানে কানে কথা বলতেছে, হলুদ গেঞ্জি থাকার বললাম না, 21 বছরের যুবক একটা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধনীতি কি ছিল জানেন? তারা সব জায়গা আটকায় রাখছে, পানিপথ আটকায় রাখছে, জানে নৌকা দিয়ে এসে মুসলমান হামলা করতে পারে,
মোহাম্মদ আল ফাতে বুদ্ধি করে রাত গভীরে নৌকাগুলা ডাঙ্গায় নিয়ে আসছে। ডাঙ্গা বুঝেন তো? বাজি ডাঙ্গা নাও বুঝেন? ডাঙ্গা কি? ডাঙ্গা হচ্ছে ফানি না, কুল, বুঝুন না বাজি, মানে এইরকম শুকনা জায়গায় আনস। পাশের গাছগুলো কর্তন করেছে, পশু জবাই করেছে, পশুর ভিতরে চর্বি আছে না? আমরা যে গরু জবাই করি, গরুর ভিতরে চর্বি আছে না? এই চর্বিগুলা গাছের মধ্যে ভালো করে মাখছে, এতে গাছ পিচ্ছিল হয়ে গেছে। এই পিচ্ছিল গাছের ভিতরে এবার তিনি নৌকাগুলাকে বিনা পানিতে গাছগুলা সোজা সোজা করে দিয়ে এই পিচ্ছিল পানিগুলার ভিতরে, পিচ্ছিল গাছের ভিতরে পানিবিহীন এই গাছের ভিতরে তিনি এই পিচ্ছিল পথে নৌকাগুলার ভিতরে বারুদ ভরে এক একটা নৌকা বাইজেন্টাইন ওয়ালের ভিতরে যখন ছেড়ে দিয়েছে, দাও দাও করে আগুন ধরেছে, চারদিক থেকে হাউমাউ করে তারা বের হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই জায়গায় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আজকে এইরকম লিডার আমি খুঁজি। হামাসের নেতা ইসমাইল হানিয়া যে ভূমিকা রেখেছেন তিনি, সুবহান, আমরা দোয়া করি আল্লাহ আমাদের কিচ্ছু নাই, আমরা মিসকিন, আমরা ফকির, আল্লাহ ফকিরদেরকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহ আমাদের চাওয়ার কোনো জায়গা নেই, আল্লাহ আপনি ছাড়া দুনিয়ার কেউ আমাদেরকে সাহায্য করবে না, আল্লাহ আপনি আবাবিল পাঠায় যেভাবে সাহায্য করেছেন, সুলতান মোহাম্মদ আল ফাতেকে যেভাবে সাহায্য করেছেন, আজকের জামানায় ইসমাইল হানিয়ার হাতকে শক্তিশালী করে আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদের হাতকে শক্তিশালী করে দেন, পড়েন আমিন। আমার ভাইরা, বলছিলাম এই যে চুক্তি হবে এই কথাও রাসূল হাদিসের ভিতরে বলে গেলেন, পুরাপুরি ছয়টা আলামত আমাদের চোখের সামনে।